নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি হ্যাশট্যাগ আমরা বাঙালি থেকে আজকের দুটো বিষয় নিয়ে বলতে। তো কিছু এই আমি বারবারই বলি, আমার ননদ ভাগ্নি জামাই এরা সব যায়, কাশ্মীর যায়। তো প্রথমেই দেখুন স্বর্ণ মন্দিরটা আগে দেখে নিন, তারপর আমি বলছি। ওরা স্বর্ণ মন্দির আগে ঘুরে তারপরে কাশ্মীর গিয়েছিল। তো সেই কিছু ভিডিও আমাকে দিয়েছিল, সেগুলো থেকেই আমি আজকে ভিডিওটা করে দিচ্ছি, কেননা না হলে আমার বসে আলাদা করে আর সময় হচ্ছে না। যাই হোক, শাড়ি দিদিভাই আমাদের খুব প্রিয় দিদিভাই, সোনা দিদিভাই, মিষ্টি দিদিভাই একটা বিষয় দিয়েছে যে নানান ধরনের হকার যায় আমাদের আশেপাশের বাড়ির পরিবেশ, চারপাশের রাস্তা দিয়ে, বাড়ির পরিবেশ ভুল বললাম। তো সেই হকারের আওয়াজ একটু করে দেখাতে হবে। আর আমি এতক্ষণ জানছিলাম যে শাড়িদি ভাই দুটো বিষয় দিয়েছে, কিন্তু এখন শাড়িদি ভাইয়ের ভিডিওটা দেখলাম। শাড়িদি ভাইয়ের ভিডিও দেখার পরে দেখলাম যে শাড়িদি ভাই বলছে পরের বিষয়টা রঞ্জনা দিদি ভাই দিয়েছে। তো যাই হোক, দুজনেই আমাদের কাছে প্রণম্য, দুজনেই মানে খুব প্রিয়। তা শাড়িদি ভাইয়েরটা আগে করে দেখাই। শাড়িদি ভাই যেটা বলেছে সেটা হচ্ছে হকারের আওয়াজ। আমি একদম ছোটোবেলায় যখন থাকতাম ওখানে, না একজন আসতো মানে কাঠি ভাজা বিক্রি করতে, মানে গোল গোল ঝুড়ির আগে দেখেছেন কি না, তো এরম করতো, কিরম একটা মানে ঠিক ওনার মতন তো হবে না, কাঠি ভাজু বলে, মানে এত তাড়াতাড়ি কাঠি ভাজু কথাটা এত তাড়াতাড়ি বলতো বোঝা যেত না ঠিক কথাটা। তো আমি ঠিক ওনার মতো বলতে পারছি না, কাঠি ভাজু কাঠি ভাজু কাঠি ভাজু এরম করতে করতে যেত। তো আমরা ভাবতাম যে ওই ঠিক বুঝতে পারতাম যে উনি আসছেন। আর একটা যেটা এখনও শুনি সেটা ঠিক শীতকালটা শুরু হওয়ার আগেই বালিশ তৈরি করতে আসে। বালিশ দেখবেন বাড়ির সামনে দিয়ে তুলো বালিশে এইসব কভার টাভার নিয়ে যায় সাইকেলে করে। ওরা এরকম বলে, এই বালিশ এই বালিশ এই বালিশ, যেন মনে হচ্ছে এই বালিশকে ডাকছে এই বালিশ এই বালিশ করে। তো যাই হোক, ওদের মতো অতটা বলতে পারলাম না, এই দুটোই বলতে পারলাম। এছাড়া তো অনেকই আছে, আমাদের এই বাড়ির সামনে দোলতলার মেলা হয়, দশ টাকায় সব পাবেন, চলে আসুন তাড়াতাড়ি, দশ টাকায় সব পাবেন, এরকম একটা বলে। হ্যাঁ, এরকম শুনি, সবারটা তো আর বলা যায় না, আর ওদের মতন করে বলতে পারছি না, মোটামুটি বলে দিলাম। তো পরের বিষয়টা হচ্ছে যেটা আমাদের রঞ্জনা দিদি ভাই দিয়েছে, সেটা হচ্ছে মানে বেফাঁস কথা বলে ফেলা। হঠাৎ করে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করা বা বেফাঁস কথা বলা খুব মুশকিল, সত্যি কথাটা খুব গুরুত্বপূর্ণ, কথাটা এত বড় সত্যি কথা না, মানে খুব মুশকিলে পড়তে হয়। যেটা আমার ক্ষেত্রে হতো কি, আমি নিজেকেই বলছি, এটা কি বলুন তো, হয়তো কোনো কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বললাম, কিন্তু কথাটার হয়তো টোনটা বা মানে কি বলবো, যে কোনো একটা এমন হয়তো অন্য কারোর খারাপ লেগে যেত এরকম। আমি তখন না অত ভেবে কথা বলতাম, কারণ যখন প্রথম বিয়ে হয়েছিল ছোট ছিলাম, তো বয়সটা অনেকটা কম ছিল, কিন্তু এখন সেই ভুলটা একবারও করি না, খুব কম হয়, যদিও বা হয় আমার অজান্তেই হবে। এবার কি বলুন তো, আর একটা ব্যাপার আমি যেটা বুঝি, একটু যদি বেশি কথা বলি তখনই গণ্ডগোলটা হয়, কথা বলতে 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 হট করে কি একটা কথা বলে ফেলবো, তখনই গণ্ডগোলটা হবে। তো যাই হোক, এটা চাই না, মন থেকে চাই না কাউকে মনে দুঃখ দিয়ে কথা বলা বা, কিন্তু অনেকবার এরকম হয়েছে, আমি সেইগুলো আর উল্লেখ করলাম না, সেগুলো উল্লেখ করলে অনেকের ভাববে দেখো এই কথাটা এরকম বলছে। যেমন একটা ছোট্ট করে বলে রাখি, একটা ছোট্ট কথা, যেটা বিয়ের পরে এসে না মানে রুটি করতে হতো, অনেকটা রুটি হতো, আর তখন আমার বড় ননদ এখানে থাকলে রুটি নিয়ে যেত আর কি, বাড়িতে এসে রুটি নিয়ে যাবে। এবার অনেকগুলো রুটি আমি করছি, এবার আমি তো তখন অনেকটা ছোট, আটাটা মাখতে গিয়ে অনেকটা বেশি হয়ে যেত। হ্যাঁ, এবার অনেকগুলো রুটিতে এক্সট্রা হয়ে যেত আর কি, বাসি রুটি যেটা এক্সট্রা হয়ে যেত, এবার বাসি রুটি কে খাবে, এসব নিয়ে হয়তো কোনো এক সময় আমার শাশুড়ি মা যখন আমাকে বলছেন যে হ্যাঁ এত বেশি করে মাখিস, কোনো আন্দাজ নেই, এতটা বেশি করে মেখেছিস, এত রুটি বেশি হয়ে গেছে, এরকম বলছে। তা আমি ফট করে একবার বলে ফেলেছি, এত রুটি হলে আমি কী করে আন্দাজ পাবো, এই যে এত রুটি কথাটা, এই কথাটা যে বলেছি সেটা আমার বড় ননদ মানে সামনেই ছিল তখন আমি বলাতে, তারপর থেকে বড় ননদ আর রুটি নিত না, মানে মনে সে দুঃখ পেয়েছিল হয়তো যে এত রুটি আমি নিয়ে যাই বলেই হয়তো এই কথাটা হয়েছে। এবার কথাটা কিন্তু আমি ওনাকে উদ্দেশ্য করে বলিনি, এবার হট করেই ওরা মুখ দিয়ে বেরিয়ে গেছে যে এত রুটি হলে আমি কী করে এত আন্দাজ করে আটাটা মাখবো, এই হচ্ছে ব্যাপার। তো এরম ধরনের অনেক ঘটনাই ঘটেছে, আর বেশি উল্লেখ করলাম না। এবার এটা তো গেল আমার কথা,
এরকম আমি আরও খুব কাছের একজনকে দেখেছি, যে মানে হুটহাট সবার নামে কথা বলে ফেলে আর কি। সেটা একদমই উচ্চারণও করবো না মুখ দিয়ে, তাহলে কী হচ্ছে, এটা অন্যের সমালোচনা করাচ্ছে। নিজেরটা বললাম ঠিক আছে, কিন্তু অন্যের সমালোচনা করা বলাটা ভীষণ বাজে না? তা সে এমনই হুটহাট বলে ফেলে। এবার সে বলছে, মানে তিনি একজন শাশুড়ি, সে বলছে তার বৌমার নামে। এবার সেই বৌমা সেই কথা শুনে ফেলেছে, যে বাড়িতে একদম তুমুল যুদ্ধ চলছে এবার বৌমা আর শাশুড়ি টাশুড়ির মধ্যে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই অভিজ্ঞতা অনেকই হয়েছে, একদম তো বয়সটা কম না। দ্বিতীয়ত বারবারই বলি যে ছোটবেলায় বিয়ে হয়েছে, এই বয়স মানে যেটুকুনি অভিজ্ঞতা অনেক সঞ্চয় করেছি, যার জন্য এখন অনেক কথা বলাও কমিয়ে দিয়েছি। তাই এই হ্যাশট্যাগ আমরা বাঙালিটা মানে খুব প্রিয় একটা জায়গা, যেখানে মনের অনেক কথা বলতে পারি। তো এটা হচ্ছে ব্যাপার, যে বেফাস মন্তব্য সত্যি একদম করা উচিত না। মানে কোথাও কোনো কথা যদি বলি, যদি সেটা ভুল হয়, এবং যার সম্বন্ধে বলছি, যদি কারোর সম্বন্ধে বলি তো সেটা খুব খারাপ জিনিস হবে। আর যদি নিজেও কোনো কথা বলতে বলতে হয়তো ফট করে এমন একটা কথা বলে দিলাম যে সেই কথাটা অন্যের গায়ে লেগে গেল, হয়তো তার সম্বন্ধে আমি বা তাকে উদ্দেশ্য করেই বলিনি, কিন্তু কথাটা হয়তো তার গায়ে লেগে গেল, তাহলে কি হবে, মানে একটা অশান্তির সৃষ্টি হবে। আবার একটা মানে ভাববে যে আমি হয়তো সবার নামে নাম সমালোচনা করি বা কিছু। তো যাতে এগুলো না হয়, তার কাজেই ঠিক মানে যখনই কোনো কথা বলবো একটু ভেবে চিন্তে বলবো যে কার সম্বন্ধে বলছি বা কে আছে, কারা আশেপাশে কারা আছে, তাদেরকে দেখে নিয়ে একটু তাহলে বলতে হবে। এতটা আর কি বলুন তো, সবসময় তো এত ভেবে কথা বলা যায় না যে সবসময়ই ভাববো, ভেবে চিনতে তারপরে কথা বলবো, এত কি ভাবা যায়? সবসময় তো এটা হয়ে ওঠে না। না হয়তো ধরুন পাঁচজন আছি, পাঁচজনে মিলে গল্প করছি, তো পাঁচজন কোনো কথা বলতে বলতে হয়তো একটা কথা বলে ফেললাম, তখন সেই কথাটা আবার সে আবার আরেকজনকে গিয়ে বলবে যে জানো তো ও না এই কথাটা এরম বলেছে, তখন সে আবার আমাকে খারাপ ভাববে, ভাববে বাবা আমি ওর ওকে এত ভালোভাবেই, ও আবার এই কথাটা আমার নামে এইভাবে বললো। এইরকমই হতে থাকে জান, মানে কাজেই যখনই কোনো কথা বলবো তখনই একটু ভেবে নেব, ভেবে নিয়ে বলবো যে না এ ধরনের কথা বলবো না। কোনো আলটপকা মন্তব্য, দিদিভাই যেটা বলছেন যে বেফাঁস মন্তব্য, হঠাৎ করে যদি কোথাও করে ফেলি সবার সামনে বা সবার পিছনে, যেখানেই এই মন্তব্য করি না কেন, সেটা কিন্তু খুব ভেবেচিন্তে করা উচিত। যে কোনো জায়গায় সব জায়গায় সব কথা বলা যায় না, যেমন ইউটিউবেই ধরুন, আমি যে এই যে কথাগুলো বলছি ইউটিউবে, এবার এটা তো শুধু আমার মধ্যে যে রইল কথাটা তা তো না, এটা দুনিয়ার লোক শুনবে, যে চাইবে সেই দেখতে পারবে, যে চাইবে সেই শুনবে। এবার তারা যদি ভাবে যে আমি তাদের সম্বন্ধে কিছু বলছি, তাহলে একটা গণ্ডগোল। যেমন আমার ক্ষেত্রে এটা আর একটা হয়েছিল, আপনারা জানেন, যারা দেখবেন অনেকদিন আগে, প্রায় মাস 10-11 আগে আমি একটা স্বামীজির বই থেকেই পাঠ করেছিলাম। স্বামীজির বই থেকে পাঠ করলে কি হবে, সেটার মধ্যে কী যে ছিল আমি নিজেও বুঝতে পারিনি জানেন তো, কিন্তু অনেক কমেন্ট আসছিল যে আপনি এরম বলেছেন, আপনার গলা নাবি দেবো ধর থেকে, এরকম একটা দিয়ে আমি না ভয় পেয়ে গেছিলাম একটুখানি, যে কি এমন পাঠ দেখে, বই দেখে আমি পাঠ করলাম তার মধ্যে কি এমন। আমি ওই জন্য এখন না যাই মানে পাঠ করতে যাই, সেটাকে 5 বার পড়া হলে তারপরে আমি পাঠ করি, কেননা মনে হয় যে কার কোথায় কি গিয়ে আঘাত লাগবে। হ্যাঁ, তখন প্রথমে তো অতটা বুঝতে পারিনি যে যে কোনো কিছুতেই কারোর মনে আঘাত দিতে তো আর আমরা এখানে আসিনি যে কারোর মনে আঘাত দিয়ে কথা বলবো, কাজেই সেইগুলো ভেবে নিয়ে একটু কথা বলাই ভালো আমার মনে হয়, না ভেবে কথা বলা একদমই উচিত না। এই হচ্ছে ব্যাপার। তো যাক, আজকে এ পর্যন্তই রইল, কিছু কিছু কাশ্মীরের সিন দেখে নিলেন আপনারা, আর আমিও শেষ করলাম এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, আর অবশ্যই নিজেরা ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। এটাই ছিল আজকের বক্তব্য। তো চললাম, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।